আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে সবার কাছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে আমার ভিডিওটি এনজয় করবেন সবাই। তো এখানে ভোরবেলা হচ্ছে, ঘুম থেকে ওঠার পর বাহিরে আসলাম। আর আজকে ভোরের আকাশ যেহেতু সুন্দর, না দেখলে আসলে মিস করে ফেলতাম। তো অনেকে আবার বলবেন এখন ভোর নয়। তো আমি দেখাচ্ছি আমাদের বাড়ির সামান। এই তো এইমাত্র 6টা বেজেছে আর আমিও বাহিরে চলে এসেছি। চারিদিকে একটু অন্ধকার অন্ধকার বাম, সবাই ঘুমিয়ে আছেন বলতে আমাদের ঘরে সবাই সজাগ, মানে নামাজ পড়া হয়েছে, তারপর মানে যার যার জায়গা মতো ঘুমানো হচ্ছে। আর আমি হচ্ছে বাহিরে এসেছি। আর এই তো দেখতে পাচ্ছেন বড়ই গেছে, বড়ই মনে হচ্ছে আমি রাতে শ্যুট করেছি, কিন্তু এটা আমি সকাল 6টার সময় শ্যুট করেছি। তারপর হচ্ছে চলে এসেছি ঘুম তাড়ানোর জন্য চা খেতে। এখানে দুধ চা বানিয়ে নিয়েছে, আর দুধ চা হচ্ছে সবাই খাবো। আর ছোটো দুই ভাই ওরা হচ্ছে পড়তে বসেছে, পড়া থেকে উঠে গিয়েছে, এখন 8টা বাজে। তো সবাই মিলে একসাথে চা খাচ্ছি, বিস্কুট দিয়ে। এখানে ড্রাই কেক নিয়েছি। আর এই তো এখন হচ্ছে আমি বাহিরে, বাহিরে অনেক সুন্দর রোদ উঠেছে। রোদে বসে সবাই মিলে হচ্ছে আচার খাবো। রোদে বসে রোদ পোহাতে পোহাতে আচার খাওয়ার মজাই কিন্তু আলাদা। রোদে বসে কিন্তু যে কোনো কিছু খাওয়ার মজাই আলাদা। দেখা যায় মানে 11টা 12টার সময় একটু গরম থাকে, তারপর ঠান্ডাও থাকে, এই সময়ে কিন্তু আচার খেতে অনেক বেশি ভালো লাগে। আর এক সাইডে হচ্ছে কিছু লবণও নিয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ এই আচার অনেক বেশি মজা হয়েছিল। আর এখন যত দিন যাচ্ছে তত কিন্তু একটু টেস্ট বাড়ছে। তারপর হঠাৎ ছোটো ভাই সিঙ্গারা নিয়ে এসেছে বাজার থেকে, ও কিন্তু নিয়ে নিয়েছে ওখান থেকে, এখন আমাদেরকে দিয়েছে এগুলো খাওয়ার জন্য। তো আমি একটা ভেঙে খেয়ে নিচ্ছি। সঙ্গে শুকনো মরিচ দিয়ে। তো গল্প করা শেষ, আমাদের আচার খাওয়া শেষ। তারপর এখানে রান্না করতে চলে এসেছে। আজকে কি রান্না করবে দেখিয়ে দিচ্ছি। তেলাপিয়া মাছ বোনা করবে, তারপর হচ্ছে পাঙ্গাস মাছ বোনা করবে। এখানে ডাল, পাতলা ডাল রান্না করা হচ্ছে একবারে বাগার দিয়ে। আর হচ্ছে করলা ভাজি হবে। তো এই ছিল আজকে দুপুরের রান্না। এদিকে ডাল রান্না করা হয়ে গিয়েছে, ধনে পাতা কুচি দিয়ে এখন নামিয়ে নিয়েছে। আর এই তো আমাদের করলা ভাজি রান্না করা হয়ে গিয়েছে। এখানে তেলাপিয়া মাছ বোনা করা হয়ে গিয়েছে। তো আমার বোন বলছে ও নাকি আজ তেলাপিয়া মাছ একটু ক্রিস্পি করে ভেজে বোনা করবে ও খাওয়ার জন্য, আর তাই করেছে। এখানে হচ্ছে আর একটা তরকারি রান্না করবে, ফাঙ্গাস মাছের পাতলা একটা ঝোল রান্না করবে বোনার মতো করেই। তো এখানে পেঁয়াজ রসুন ভেজে মশলা দিয়ে দিচ্ছে। উপর থেকে হচ্ছে একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছিল, দিয়ে দিচ্ছে যাতে করে ঝোলটা খেতে মজা হয়। আর টমেটো দিলে কিন্তু তরকারির ঝোল একটু ঘন ঘন হয় আর খেতেও ভালো লাগে। তো রান্না বান্না হয়ে গিয়েছে, দুপুরের ডাল পাতলা ডাল রান্না হয়েছে। আর এই তো করলা ভাজি।
তারপর হচ্ছে এখানে তেলাপিয়া মাছ বুনা, তারপর তো সবাই খেতে বসে পড়লাম। আর এই তো এখানে আমার আম্মু আব্বু আর আমিও বসে পড়েছি। তো আমি হচ্ছে একটু বাজি নিয়েছি, আলহামদুলিল্লাহ বাজিটা খেতে ভালোই হয়েছে। আর এখানে খেতে খেতে হচ্ছে তরকারিটা রান্না হয়ে গিয়েছে, পাঙ্গাস মাছ। তো এই মাছ দিয়ে আর এখন খাওয়া হবে না আমার, কিন্তু তেলাপিয়া মাছ আর বাজি দিয়ে পেট ভরে গিয়েছে। বিকাল হয়ে গিয়েছে, তারপর চলে এসেছে এখানে বাপ্পা পিঠা খেতে। তো বাহিরে বসে হচ্ছে সবাই আড্ডা দিয়ে বাপ্পা পিঠা খাবো। এখানে গুড় হচ্ছে আমি একটু টুকরো করে বটি দিয়ে কেটে নিচ্ছি। আর একদিকে হচ্ছে আমার বোন পানি বসিয়ে দিচ্ছে, হাঁড়ি বসিয়ে পানিটাকে বলক তুলে নেবে। এদিকে নারকেল কুড়ানো হচ্ছে, তবে নারকেল কুড়ানো দিয়ে নয়, গ্রেটার দিয়ে। দেখতেই পাচ্ছেন একটু লম্বা লম্বা করে গ্রেট করা হচ্ছে। আর এইরকম নারকেল দিয়ে বাপ্পা পিঠা খেলে তো অনেক বেশি মজা হবে, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আমি এখানে গুঁড়ি নিয়ে নিয়েছি, শুকনো চালের গুঁড়ি। তারপর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি কুসুম গরম পানি দিয়ে হচ্ছে আস্তে আস্তে করে মাখিয়ে নেব। আর এদিকে হচ্ছে আমি পাতলা একটা কি বলবো, জালি জালি একটা কাপড় এটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, এখন চিপে তুলে নিচ্ছে। তো এখানে গুঁড়িটা মাখানো হয়ে গিয়েছে। তো আমি জানি না গুঁড়িটা পারফেক্ট হয়েছে কি না, আরও একবার বানিয়েছিলাম কিন্তু গণ্ডগোল পাকিয়ে দিয়েছি, আজও মানে কীভাবে হবে আমি বুঝতে পারছি না। তবে শুকনো চালের গুঁড়ি এটা, আর তাহলে গুঁড়িটাকে ভালো করে পানি দিয়ে তো মাখালাম। এখন একটা প্লাস্টিকের চালনি দিয়ে ছেলে নিচ্ছে, আর নিচে দেখতে পাচ্ছেন একদম জুরজুরো হয়ে পড়ছে গুঁড়িগুলো। এই তো নারকেল কুড়ানো হয়েছে অনেক সুন্দর করে, তারপর গুড়গুলো ঘেঁটে নিয়েছি। এখন বাপ্পা পিঠা বানানোর পালা, এখানে গুঁড়িও রেডি হয়ে গিয়েছে। তো এখানে দুইটা বাটি নিয়েছি, দেখা যায় দুইটা দিয়ে প্রথমে বানাবো, আর যদি এগুলো দিয়ে ভালো হয় তাহলে হবে, নাহলে অন্য বাটি আনবো। এই বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছে গুঁড়ি, তারপর উপর থেকে দিয়ে দিচ্ছে নারকেল কুড়ানো, দিয়ে দিচ্ছে এখন গুড়। এইভাবে দাপে দাপে হচ্ছে বাটিটাকে সাজিয়ে নেবে, আবারও গুঁড়ি দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে উপর থেকে নারকেল, আর আস্তে আস্তে করে গুঁড়িগুলো দিতে হবে চাপ না দিয়ে। উপর থেকে হচ্ছে এইভাবে গুড় দিয়ে দিচ্ছে, একটু যখন বাপা পিঠা হবে তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে। এই তো এই জালি জালি কাপড়টার মধ্যে এখন নিয়ে নিচ্ছে, আর এদিকে পানিও বলক চলে এসেছে। এখন এই স্টিনারটা বসিয়ে রাখলাম, বিসমিল্লাহ বলে প্রথম পিঠাটা দেওয়া হলো। তো দেখা যাক আজ ভাগ্যে কী আছে। তো এখানে প্রথম যেটাতে দিয়েছিলাম প্রথমটা কিন্তু ভেঙে গিয়েছে, হয়েছে বাট ভেঙে গিয়েছে মাঝখান থেকে। আর এখন আবারও দিয়েছে, আমি আবার দিয়েছি। তো এখানে আমার ভাইও হচ্ছে দেখতে পাচ্ছেন বানাচ্ছে বাপা পিঠা, আর ও বলছে আমার কাছে দাও আমিও একটা বানিয়ে দিই। সবগুলো পিঠা হচ্ছে কিন্তু ভেঙে যাচ্ছে মাঝখান থেকে। তো আজকে মনে হচ্ছে বাপা পিঠার কাছে আমরা হেরেই যাব,
তো আমরা কিন্তু হেরে যাবার পাত্রী নয়, চেষ্টা করব। একবার পারিনি তো দুইবার পারিনি, কি হয়েছে, বারবার চেষ্টা করব। পারফেক্ট যখন বানাতে পারব তখন কিন্তু সফল হব। তো আমাদের মতো যারা পিঠা বানাতে পারেন না চেষ্টা করে যাবেন, আর যারা পারেন তো আলহামদুলিল্লাহ। আর আমার কাছে মনে হচ্ছে গুড়ি পারফেক্ট হয়নি, ওই জন্য পিঠাগুলো হচ্ছে না। দেখতে কিন্তু অনেক সুন্দর হয় মাশাল্লাহ, কিন্তু ভেঙে যাওয়ার কারণে আর ভালো লাগে না। তো ভাঙা পিঠা খেয়ে আজ পেট ভরে নিচ্ছি, আর আজকে কপালে ছিল ভাঙা পিঠা খাওয়া। তো এই তো শেষ মুহূর্তে এই পিঠাগুলো আসতে ছিল, খেয়ে নিচ্ছেন এখন। তো বারবার চেষ্টা করার পর এগুলোই সুন্দর হয়েছে। আর এই ছিল আজকের ব্লগ, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন প্লিজ, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।